আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ তৈরি করে দেখাচ্ছি রায়তা। রায়তা পোলাও, বিরিয়ানি, রুটি পরোটা আর কাবাবের সাথে খুব মজা করে খাওয়া যায়। আমি একেবারে সাধারণভাবে তৈরি করে দেখাবো রায়তা, তাহলে চলুন পুরো প্রসেসটা দেখে নিই। রায়তার জন্য নিয়েছি হাফ কাপ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, নিয়েছি হাফ কাপ গাজর কুচি, আরও নিয়েছি হাফ কাপ শশা কুচি। শশাগুলো আমি ছোলা সহ কেটে নিয়েছি। আরও নিয়েছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি করে নিতে পারেন। আর হ্যাঁ, টমেটোর বিচিটা ফেলে কিন্তু রায়তাটা তৈরি করতে হবে। চলে আসলাম রায়তাটাকে তৈরি করতে। প্রথমে নিচ্ছি 1 কাপ টক দই, আর টক দইটাকে আমি চামচ দিয়ে মিক্স করে নিয়েছি। এখন তাতে অ্যাড করছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ বিট লবণ। এখন অ্যাড করছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন অ্যাড করছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, সেই সাথে অ্যাড করছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন। এখন আমি সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি। এখন তাতে অ্যাড করছি শশা কুচি, তারপর অ্যাড করছি টমেটো কুচি, আর টমেটোর বিচিটা ফেলতে ভুলবেন না যেন। এখন তাতে অ্যাড করছি গাজর কুচি, তারপর দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, ভালো কথা, কাঁচা পেঁয়াজ অনেকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিচ্ছি ধনে পাতা কুচি, তারপর সব কিছু একত্রে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে রায়তা। কত সহজে তৈরি করে দেখিয়েছি রায়তা। পোলাও, বিরিয়ানি, রুটি পরোটা কিংবা কাবাবের সাথে রায়তা হলে আর কিছু লাগে বলুন তো দেখি। আমি সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে ডেকোরেশন করছি, দেখতে কিন্তু বেশ লাগছে। আমি খুব সহজভাবে তৈরি করে দেখালাম রায়তা, আর এই রায়তাটা খেতে ভীষণ ভীষণ মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। যখনই ভিডিও আপলোড করবো তখনই নোটিফিকেশান আপনাদের মাঝে পৌঁছে যাবে। ফেসবুক পেজ ফলো করবেন আর একটি শেয়ার করে দেবেন। এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।